আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর আজকের ব্লগটা আসলে একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার সর্বশেষ ব্লগ। এরপরে আর কখনো আমি ব্লগ করব না বাংলাদেশে। 6 তারিখে চলে যাচ্ছে মালয়েশিয়া, আর আমার এই বাইকটাও আমি অলরেডি সেল করে দিছি, আর হেলমেটটাও সেল করে দিছি, সবগুলা সেল করে দিছি। আর এই চ্যানেলে যদি আমি আরও কোনো ভিডিও আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি, সেইগুলো হয়তো মালয়েশিয়া গিয়ে তারপরে যদি কখনো বাইক রাইড করার সুযোগ পাই তাহলে সেইগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি মালয়েশিয়া সম্পর্কে বা মালয়েশিয়ার তত্ত্ব সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে এই চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করার জন্য। এবং এর পাশাপাশি আমি আরও একটা নতুন চ্যানেল ওপেন করছি, সেটাও ঠিক নাম এটাই দিছি, MHF ব্লগ মালয়েশিয়া। সো চাইলে সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমি বর্তমানে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। 2021 সালে মূলত আমি এই বাইকটা নিছি। তো আর এই বাইকটা নেওয়ার যে মেন কারণ সেটাই হচ্ছে বাইক দিয়ে সারা বাংলাদেশ ঘুরে আপনাদের সাথে শেয়ার করা, নিজে ঘোরা, এনজয় করা। তো বাইক দিয়ে ঘোরাফেরার অভ্যাসটা বা এইটা আমার একটা নেশার মতো বলতে পারেন। আমি মূলত ঘোরার জন্য এই বাইকটা নিয়েছিলাম, যাতে করে আমি সবসময় ভালোভাবে ঘোরাফেরা করতে পারি, সব জায়গায় যেতে পারি, এই জন্য এই বাইকটা নিয়েছিলাম। আসলে বাইকের পারফরমেন্সটা অনেক ভালো একটা পারফরমেন্স ছিল এই বাইকটার। তো বাইকটা যতদিন আমার কাছে ছিল ততদিন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট বা খারাপ কিছু হয় নাই। তো যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সেগুলো বিক্রির পরে হয়েছে। তো এখনও পর্যন্ত খুব ভালো একটা রাইডিং আমি এই বাইক থেকে পাইছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি মালয়েশিয়া গিয়ে ভালো এক কিছু করতে পারি, হালাল রুজি উপার্জন করতে পারি। আসলে মানুষ সারা জীবন একরকম থাকে না, মানুষ পরিবর্তনশীল। এরই ধারাবাহিকতায় আমার মালয়েশিয়া যাওয়া, যদিও বাইকটা সেল করতে আমার খুবই কষ্ট হয়েছে। আমার অনেক শখের বাইক, অনেক ভালো লাগার ভালোবাসার বাইক ছিল এটা, কিন্তু তারপরও কিছু করার নাই, বাইকটা সেল করে দিতেই হয়েছে। আসলে নসিবে যেটা আছে সেটাই হবে, সবসময় সব কিছু ফেভার করে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সাপোর্ট করছেন। আর আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুস্থতা দান করে। তো তাহলে আজকে এই পর্যন্তই, এইখান থেকে বিদায় নিচ্ছি। আবার যদি দেখা হয় কখনো তাহলে অবশ্যই সেটা হবে মালয়েশিয়াতে, দেশের বাইরে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।